আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দরুদ শরীফটি গুনে গুনে 101 বার পাঠ করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে গায়েবভাবে রিজিক দান করবেন, আপনার রিজিক ধন সম্পদে বরকত দান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ধনীও বানিয়ে দিতে পারেন। ধনী হওয়ার এই আমলটি অবশ্যই নিয়ম মেনে আপনাকে করতে হবে, তাই গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। যেহেতু ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটি করতে হবে, সেহেতু আমি আপনাদেরকে সংক্ষেপে ফজর এবং মাগরিবের নামাজের ফজিলত নিয়ে আলোচনা করছি। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ, 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাত বা নামাজ। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়, সূরা বনী ইসরায়েল আয়াত 78 দ্বিতীয় পর্বতে বলা হয়েছে। এছাড়াও সূরা ফজরের প্রথম আয়াতে বলা হয়েছে, নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়ে রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনুল কারিমে ফজর নামে দায়িত্ব মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করেছেন, আর এই সূরা শুরুতেই মহান আল্লাহ তাআলা কসম করেছেন বা শপথ করেছেন, ইরশাদ করেন শপথ ফজর, সূরা ফজর আয়াত 1। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদও রয়েছে। জুনবুদ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহি মুসলিম হাদিস নম্বর 657। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই ফজরের ফরজ নামাজের পরে আমরা নিয়ম মেনে আমলটি করব এবং মাগরিবের সুন্নত বা নফল নামাজের পরে আমরা নিয়ম মেনে আমলটি করব। মাগরিবের নামাজেরও অনেক গুরুত্ব রয়েছে দিনি ভাই বোনেরা। প্রতি ওয়াক্ত নামাজ সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও কোরআন এবং হাদিসে এই মাগরিবের নামাজের আলাদা গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর এবং মাগরিবের সময়ে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, অর্থাৎ নামাজ পড়ো। সূরা আলী ইমরান 41 নম্বর আয়াতে বলা হয়েছে। তাফসিরবিদদের মতে এই আয়াতে ফজর এবং মাগরিবের নামাজের প্রতি সবিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, কারণ এই দুই সময় প্রকৃতিতে বড় দুটো পরিবর্তন হয়, আর সেটি হলো দিন ও রাতের পালা বদলে। আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা হয়তো অনেকেই জানেন না মাগরিবের সুন্নত নামাজের ফজিলত সম্পর্কেও। ফজরের সুন্নত নামাজ সম্পর্কে আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ফজরের সুন্নত নামাজের ফজিলত সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়াও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর শ্রেষ্ঠ। এটি তিরমিজি শরীফের হাদিস। ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে বলা হয়েছে, এবং মাগরিবের সুন্নত নামাজেরও ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। মাগরিবের নামাজের পর, ফরজ নামাজের পর যে 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয় সেটিকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়। এর ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। এটিও তিরমিজি শরীফের হাদিস। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা এই আমলটি করব, দরুদ শরীফ 101 বার পড়ে নেওয়ার পরে। যে দরুদ শরীফটি আমরা পড়ব সেটি আমি স্ক্রিনে দেখাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা দরুদ শরীফের ফজিলত নিয়ে সংক্ষেপে জানব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ স্বয়ং এবং আমার ফেরেশতারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ পূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনেরা, তোমরাও তাহার উপর দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা হিজাব আয়াত 56-তে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় যে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান এবং জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাই
দরুদ শরীফটি অত্যন্ত জরুরি। যে কোনো দোয়া পড়েন না কেন, তার জন্য দরুদ শরীফ অত্যন্ত জরুরি। এমন একটি দোয়া আমি শিখিয়ে দিব যেই দোয়া পড়ার কারণে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। সেই সাহাবি আল্লাহ তাআলা তাকে গায়েবী ধন সম্পদ দান করেছিলেন, সে এত ধন সম্পদের শ্রেষ্ঠ ধনী হয়েছিলেন আর কি, যেটি আমি বলেছি থাম্বনেইলে, যে গায়েবীভাবে ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করে সে শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন হয়েছিলেন। দুনিয়া তার কাছে এত পরিমাণে তার কাছে ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন যে সে কোথায় ধন সম্পদ রাখবে তার জায়গা পর্যন্ত সে পাচ্ছিল না। তেমনই একটি দোয়া আমি শিখিয়ে দিব, তার আগে আপনারা অবশ্যই দোয়াটি পড়ার আগে দরুদ শরীফ একসাথে একবার পড়ে নেবেন। ফজর এবং মাগরিবের নামাজের পর, যেটি বললাম ফজরের ফরজ এবং মাগরিবের নফল বা সুন্নত নামাজের পরে, আপনারা একসাথে একবার এই ছোট্ট দরুদ শরীফটি পড়বেন, যে দরুদ শরীফটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, অর্থাৎ দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিমের আরবি অর্থ এবং বাংলা উচ্চারণ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি আপনি একশত একবার আগে পড়ে নেবেন, তারপরে ধনী হওয়ার, শ্রেষ্ঠ ধনী হওয়ার দোয়াটি আপনি অন্তত একশো বার পড়বেন, তারপরে আবারও একশো একবার দরুদ শরীফ পড়ে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আপনি আপনার সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলবেন, রিজিকের ধন সম্পদ চাইবেন। আমি অনুরোধ করছি যে দরুদ শরীফটি পড়তে হবে সেই দরুদ শরীফটি আপনারা মুখস্থ করে, অবশ্যই সকলের মুখস্থ আছে ইনশাআল্লাহ, তারপরে আমি দেখায় দিচ্ছি, আপনারা দেখে দেখেও পড়তে পারবেন। দরুদ শরীফটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদাম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদাম মাজিদ। এই দরুদ শরীফটি একশত একবার পড়ে নেবেন, তারপরে যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনে এই দোয়াটি আপনি একশত বার পড়বেন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, আপনারা দোয়াগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে দেখে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াতে আমরা বলছি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি, মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি দোয়া। এই দোয়াটি আপনাদেরকে বেশি বেশি করতে বলবো, বেশি বেশি যখন সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি এসে এই দোয়ার আমলটি শিখে নিয়েছিলেন, অর্থাৎ বিশ্বনবী তাকে শিখিয়ে দিয়েছিলেন। সে চরমভাবে অভাবগ্রস্ত হয়েছিল, সে বিভিন্ন ধরনের ঋণের মধ্যে পড়েছিল, অর্থাৎ দুনিয়া তাকে হেয় এবং লাঞ্ছিত অবস্থায় ধরা দিয়েছিল, অর্থাৎ তাকে আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দান করেছিলেন যে সে কোথায় রাখবে সে জানতো না। সুবহানাল্লাহ, আপনারাও নিয়ম মেনে আমলটি করুন, আল্লাহ তাআলা চাহে তো আপনার রিজিকে বরকত দান করবেন। ধনী হওয়া বা আপনার ঋণ মুক্তি হওয়া বা অভাব দূর করার জন্য আপনাদেরকে সবার আগে প্রয়োজন আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাওয়া, অর্থাৎ আপনার যতটুকু আয় রোজগার আল্লাহ তাআলা দেন ততটুকুতেই যেন রিজিকে বরকত হয়, তার জন্য আপনাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে চলতে ফিরতে সবসময়। ইনশাআল্লাহ আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা চাহে তো আপনারও আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, সকলে এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের নতুন যে চ্যানেলটি রয়েছে দিনী আমল দুই, সেটি সাবস্ক্রাইব করে রাখার জন্য ইনশাআল্লাহ আমরা সেখানেও পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যে আমলগুলো করে আমাদের দিনী ভাই বোনেরা ফল পেয়েছেন কিংবা পরীক্ষিত যেগুলো কার্যকরী সেগুলো আমলের ভিডিওগুলো নিয়ম সহকারে আমরা সেখানে দেব ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি সেই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় আমাদের জীবনের আর্থিক অবস্থার পরিবর্তন করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।